রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে বাংলা থেকে কি নির্বাচিত হচ্ছেন সৌরভ বা ডোনা গঙ্গোপাধ্যায় শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের নৈশভোজের পর এই জল্পনা গতি পেয়েছে ঘটনা হল কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন সাংসদের শূন্য পদ পূরণ করা হবে বাংলা থেকে রাষ্ট্রপতি মনোনীত দুই সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যসভায় বারোজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতে পারেন সাহিত্য বিজ্ঞান শিল্প ও সমাজসেবার ক্ষেত্র থেকে বিশিষ্টরাই সাধারণত রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করেন ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার মতোই ওড়িশি নৃত্যশিল্পী হিসাবে ডোনা গঙ্গোপাধ্যায়েরও পরিচিতি রয়েছে স্বভাবতই তার নামও রাষ্ট্রপতি বিবেচনায় থাকতে পারে কংগ্রেস জমানায় একবার সচিন তেন্ডুলকর মনোনীত সাংসদ হয়েছিলেন সংবিধানের আশি নম্বর ধারা মেনে রাষ্ট্রপতিকে এই মনোনীত সংসদদের নাম সুপারিশ করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেহালায় বাড়িতে এসে নৈশভোজ ছেড়ে সেরে যাওয়ার পরে মনোনীত সাংসদ হিসাবে সৌরভ ও ডোনার নামও সামনে এসেছে তৈরি হয়েছে জল্পনা এই জল্পনা কতদূর সত্যি হয় ভবিষ্যতি বলবে